যখন ওই অভিশাপটা শুনি না আমার তখন মাথায় আকাশ ভেঙে পড়ে যে এরকম ভাবে কেউ বলতে পারে। বোন হচ্ছে বোবা তো কথা বলতে পারে না, মেসেজ করছিল। বোন বলছে আমার মা তো হচ্ছে নেই, আর মা মারা গেছে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি কখনো মা হতে পারবে না। ওর অভিশাপটা আমার কাজে লাগেনি। মানে কথা আছে না, শকুনের অভিশাপে গরু মরে না, আমি আজকে কথাটা বলতে বাধ্য হচ্ছি। হে এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছো। আজকের ব্লগটা এখন বাজে সকাল, ঘড়িতে 10টা, তো আজকের ব্লগটা 10টা থেকে শুরু করছি। আজকে সকাল সকাল কোনো কাজ ছিল না, তার জন্য মানে ভিডিও শুরু করা হয়নি। তো সকালে উঠে এই যে চুলটা আছড়াবো, এখনো চুল আছড়ানো হয়নি। আর ওই দিকে ওই যে দেখতে পাচ্ছ অপর্ণাদি, অপর্ণাদি এসে অলরেডি কাজ টাজ করে দিয়েছে, তো যার কারণে দেরি হলো আর কি ঘুম থেকে উঠতে। পেছনে আমার সিলভার ফ্লিপার্টন, তো হচ্ছে যার কারণে আর কি সকাল থেকে ভিডিও শুট করা হয়নি। ঈশানীকে দেখো, একটা বড় হাওয়াই চপ্পল পরে নিয়েছে, আমারটা পরে ঘরের মধ্যে হাঁটি হাঁটি চলছে। তো যাই হোক, তোমরা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে ভিডিওটা ক্লিক করেছো। আসলে তোমাদের সঙ্গে সব কথাটাই ক্লিয়ার করবো আজকে। যে কথাগুলো আজকে আমি তোমাদের বলবো না, ওগুলো আমি 100% শিওর তোমাদের দাদা ভাইও জানে না, কারণ শিওর না কনফার্ম, কারণ কি ওকে তো বলিনি কখনো, আমি ওই কথাগুলো ওকেও বলিনি, ও আজকে ভিডিওটা দেখে জানতে পারবে আসলে আমি অভিশাপ মুক্ত হয়েছি বলি। কারণ আমি ওই সময় সৎ ছিলাম, তার জন্যই হয়তো আমার সাথে মানে আমার অভিশাপটা লাগেনি। তো যাই হোক, আমি সব কথাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যেটা, সেটা হলো মানে কেন ফেসবুক করি না সেটাও তোমরা আজকে জানতে পারবে। মানে অনেকেই জিজ্ঞাসা করছে, দিদি ভাই তুমি ফেসবুক আইডি বলো, তুমি কেন ফেসবুক করো না? আসলে আমি ফেসবুক করি না, মানে ফেসবুক আমার অ্যাকাউন্ট 1000টা রয়েছে। মানে যখন হয়তো কোনো একটা দরকার পড়লো, কাউকে একটা দেখতে হবে বা কিছু প্রবলেমের, তখন ফেসবুকটা আমি জাস্ট ইনস্টল করি আর পাসওয়ার্ড ভুলে যাই, নতুন নতুন করে লগ ইন করি, দিয়ে তারপরে হচ্ছে দেখি, এরকমটা হয়, দিয়ে আবার ডিলিট করে দিই। তো যেহেতু কালকে মানে নতুন ফেসবুক পেজ খুলেছি, আর পেজের নামটাও বলে দিই, কনিকা ডট রাজীব। তো তার জন্য ওখানে পোস্ট করার সময় হঠাৎ আমার ওই কথাটা মনে এলো, আর ভাবলাম তোমরা যখন আমার ফ্যামিলির মতো হয়ে গেছে, তাছাড়া তোমার দাদা ভাইকেও বলিনি। ওকে আমি সেই সময় এমনি বলে রেখেছিলাম যে তোমাকে আমি একটা কথা বলবো যদি কখনো এই জায়গা থেকে বেরোতে পারি, তো ও তখন জিজ্ঞাসা করছিল, কথাটা ঘুরিয়ে দিয়েছিল। আজকে ভাবলাম যে সবার সামনেই ক্লিয়ার করি, চলো পুরো ব্লগ কন্টিনিউ দেখতে থাকো, আমি অবশ্যই ক্লিয়ার করবো। আর হ্যাঁ, আজকে অনলাইনে খাবার অর্ডার করেছি, এই যে কি আছে সেটা তোমরা দেখতে পারবে, দাঁড়া ওখানে তো খাবো। তো চলে এসো তোমরা খাবো, এই যে এসে নিয়ে হাই করে ধরো তো। তো সকাল সকাল চুলটা আছড়াচ্ছে, আর ভাবছি তোমাদের সঙ্গে না একটা অনেস্ট রিভিউ শেয়ার করবো। মানে পার্সোনালি আমার এতটা ভালো লেগেছে, তাই ভাবছি যে তোমাদের সঙ্গেও শেয়ার করি। মানে তোমরা লাস্ট আমার একটা ভিডিওতে যখন মানে কেওর স্কিনের সম্পর্কে আসলে আমি বলবো, কারণ লাস্ট যখন আমি কেওর স্কিন কিনেছিলাম তখন তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করেছিলাম, তারপরে মাঝে একবার শেয়ার করেছি, আর এখন আমার চুল দেখো অনেকটাই পরিবর্তন। মানে যে ফ্রিজিটা ছিল, যে কারণে আমি আমার চুলের জন্য কেওর স্কিনের প্রোডাক্টটা ইউজ করছিলাম, সেটা আমার জন্য অনেক ভালো কাজ করেছে। মানে এত ভালো কাজ করেছে যে বলার বাইরে, মানে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি যে আমার চুলের ঠিক কতটা পরিবর্তন হচ্ছে। আমার বিশ্বাস, আমি যদি কেওর স্কিনের প্রোডাক্ট আরও ইউজ করতে থাকি তাহলে কিন্তু আমার চুলের যে প্রবলেমের জন্য আমি কেওর স্কিনের প্রোডাক্টগুলো ইউজ করছিলাম সেটা কিন্তু আরও তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। আর শুধু যে আমার চুলের মানে ফ্রিজির জন্য আমি প্রোডাক্টগুলো নিয়েছিলাম, শুধু সেটা না, আমার চুল আগের তুলনায় অনেক সফট, সিল্কি, হেলদি বানিয়ে দিয়েছে। তার কারণটা কেন বলো তো, এই কেওর স্কিন অ্যাপটা তোমরাও কীভাবে ইউজ করবে শুনে নাও, মানে যেটার কারণে আমার চুল এতটা ভালো হয়েছে, মানে সব দিক থেকেই আমি দেখতে পাচ্ছি বেটার হয়েছে। তার কারণ হলো এই কেওর স্কিন অ্যাপ যখন আমি প্রথম রেজিস্টার করি, মানে ইনস্টল করে রেজিস্টার করা হয়, দেন তারপরে আমি যখন ওখানে যাই, ওখানে গিয়ে কিন্তু আমাকে হেয়ার আর স্কিন আমার কোনটা প্রবলেম আমি সেই বিষয়ে জানলাম, জানার মানে ওদেরকে বললাম, ওরা আমাদেরকে কী বলতো, কেওর স্কিন অ্যাপ থেকেই ফ্রিতে একটা ডক্টর হচ্ছে কনসাল্ট করলো। তো সে হচ্ছে আমার হেয়ারের মানে আমার মাথার মানে স্ক্যাল্পের ছবি, হেয়ার স্ট্রাকচারের ছবি, বিভিন্ন ধরনের ছবি চাইলো, আমি পাঠালাম, দিয়ে তারপরে দেখে ওরা আবার হচ্ছে আমার ডায়েট করে দিল, যে মানে ফুড ডায়েট চার্ট যেটা, সেটা আবার ঠিকঠাক করে দিল, যে তো এইভাবে হচ্ছে তুমি খাওয়া দাওয়াটা করতে পারো, করলে তাহলে আরও বেটার হয়। আর সত্যিই তাই, মানে হয়তো ওই ফুড চার্টটা ঠিকঠাক করে দেওয়ার জন্যই আমার চুল এতটা ভালো হয়ে গেছে। দেন তারপরে হচ্ছে গিয়ে ওরা যে প্রোডাক্ট আমাকে সাজেস্ট করলো সেটার দাম কত জানো, শুনলে অবাক হবে, মাত্র 1500 টাকা। আর মাত্র 1500 টাকাতেই মানে 1500, মাত্র এই টাকার মধ্যে 4টে প্রোডাক্ট আমাকে সাজেস্ট করেছে। আর তার ওপরে আবার কি বলতো, এই প্রোডাক্টগুলি 1 মাস না, টানা 3 মাস পর্যন্ত চলবে, আর এখন আমার কন্টিনিউ চলছে, আমি ইউজ করছি। আমি সত্যি বলছি অনেকটাই চেঞ্জেস দেখতে পাচ্ছি আমার হেয়ারের মধ্যে, আমার বিশ্বাস যেটা আমি পরে ইউজ করলে আরও হচ্ছে ভালোভাবে আমি এই পার্থক্যটা দেখতে পারবো, আমার চুলের প্রবলেম একেবারেই ঠিক হয়ে যাবে। মানে আগে আমার চুলে এতটা ফ্রিজি থাকতো যে কি বলবো, বলার বাইরে। তো
তোমরাও চাইলে কিনতে পারো, লিংক হচ্ছে ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে। আর হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে যারা যারা পারচেস করতে চাও তারা অবশ্যই কিন্তু আমার কুপন কোড ইউজ করো, আমার কুপন কোড হলো কনিকা100। তাই এই যে দেখতে পাচ্ছ অলরেডি হচ্ছে খাবার নিয়ে চলে এসেছি, মানে নিয়ে চলছি বলছে পার্সেল দিয়ে গেছে তোমাদের দেখালাম। তো এটা হলো সবজি দিয়েছে আর এখানে রয়েছে মানে লুচি, লুচি না আসলে এটাকে হচ্ছে ওরা পুরি বলছিল, ওই একই ব্যাপার বাংলা আর হিন্দি। তো হচ্ছে এই যে পুরি হচ্ছে ভাগ করে নিচ্ছি, মানে আর সবার পাঁচটা পাঁচটা করে, আমার আর হচ্ছে অপর্ণা দিয়ে এসেছে, অপর্ণা দিয়ে আর মা তিনজনে খাবো, বাবা যেহেতু বাইরে রয়েছে মানে দোকানে, আর বাবা হচ্ছে মানে সকালবেলাটা মুড়ি খায় যেহেতু দোকানে রয়েছে। তো যাই হোক, এখন এই যে দেখো সবজিটাও নিয়ে নিচ্ছি, দেখো কীরকম, আমি প্রথমে ভাবলাম কী না কি সবজি দিয়েছে, তারপরে দেখছি যে বৈতাল আর হচ্ছে বাঁধাকপি দিয়ে একটা সবজি বানিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, সবজির টেস্টটা আমি ভেবেছিলাম হয়তো একদম বাজে হবে কারণ দোকানের, তো কিন্তু দেখলাম যে না বেশ ভালোই হয়েছে। আর আজ সকাল থেকে যেন অনেক চাপ আছে, কিন্তু চাপ থাকলে হবে কি, কোনো কিছুই কাজ করলাম না সকাল থেকে, শুধু চাপ আছে ভেবে যাচ্ছি কখন আমি ভিডিওগুলো শ্যুট করব, কখন শ্যুট করব, মানে অনেকগুলো ভিডিওর জন্য আর কি চাপ আর রয়েছে। যাই হোক, এই যে দেখো খাবারটা কী সুন্দর লাগছে না, লোভনীয় খাবার। চলো এখন জলদি ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়া সেরে তারপরে হচ্ছে এই যে দেখো ঈশানীর এখন নখ কাটাতে বসেছি, কারণ ঈশানীর নখগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে, তো সেটাই কাটবো। আমাকে হচ্ছে আগে যখন ঈশানী ঘুমিয়ে থাকতো নখ কাটতাম বা রাত্রে নখ কাটতাম, অনেকেই আমাকে বারণ করেছো দিদি ভাই রাত্রে নখ কেটো না, এটা ঠিক না, আর বাচ্চা ঘুমিয়ে থাকলে নখ কাটতে নি, এটা অনেকেই বলেছো। তাই এখন ঈশানীকে ওই ভুলিয়ে ভালিয়ে জেগে থাকলে তখন একটু একটু করে নখ কাটাই, আর ওর অভ্যেস হচ্ছে ওর একটা নখ কাটা হলে সাথে সাথে ওকে নীল কাটারটা দিয়ে দিতে হবে, আমার নখ কাটবে। সেটা কি হয় বলো, বাচ্চা তবুও শোনে না, মানে ওই একবার কোনো রকমে ওর নখটা কাটিয়ে দিলে এবার জেদ ধরবে যে না তুমি আমাকে আগে নীল কাটারটা দাও আমি তোমার নখটা কাটি, আর মানে নখ তো কাটবে না ওই আর কি নীল কাটারটা নিয়ে ওই ইয়ে করে। ওই যে দেখো কিছুতেই বলছে না, তারপর ওকে বলছে যে মা তাড়াতাড়ি করো ছাদে যাবো, ছাদে ভিডিও বানাবো, মানে ও ছাদে যেতে ভীষণ পছন্দ করে, মানে ছাদে এত ভালো লাগে, সবসময় ওর হচ্ছে ছাদে খেলতে থাকে যদি ওকে ছাদে নিয়ে যাওয়া হয়। তো তার জন্য বলছে তাড়াতাড়ি করো ছাদে যাবো, আর ও ওই যে দেখো চিৎকার করছে না তুমি আগে আমাকে নেল কাটারটা দাও, কিছুতেই শুনছে না, ওকে দেখাচ্ছি দেখো কতগুলো নখ পড়েছে, ভুলিয়ে ভালিয়ে যা হয় আর কি বাচ্চাদেরকে, তো কিছুতেই শুনছে না। দিয়ে তারপর ওকে বলছি ঠিক আছে ধরো তুমি তোমার নেল কাটার নাও, দিয়ে আমার নখ কাটবে তো কাটো। আর ওইদিকে অপর্ণা দিয়ে আছে আর সাথে পূজা বৌদি, ওই সব পূজা বৌদিকে আবার দেখালাম, তো এই যে দেখো ও এবার আমার নখ কাটছে, নেল কাটারটা নিয়ে নিয়েছে, কত সুন্দর করে আমার নখটা কেটে দিচ্ছে, তোমরা দেখতে থাকো, মানে কি বলবো, এদিকে দেরিও হচ্ছে সেইদিকে, আর আজকে হয়তো জানি না টাইমে ভিডিও দিতে পারবো কিনা, কারণ এখন অলরেডি বাজে 12:25, আমি এই সময় বসে তোমাদের সঙ্গে মানে ভিডিওটা এডিট করছি, এডিট করার পরে ডবল পাবলিশ হবে, তো সুতরাং একটু টাইম তো লাগবেই, তো দেখাই যাক কী হয়, জানি না কটায় হচ্ছে আজকে ভিডিওটা দিতে পারবো, হয়তো একটু দেরি হলেও হতে পারে। আর মানে আমি চেষ্টা করি রোজেরটা রোজ দেবার, এক এক সময় হয়ে যায়, হয়তো আজকেরটা কালকে দিচ্ছি, নাহলে কিন্তু আমি ডেলি ব্লগ ডেলি দেওয়ারই চেষ্টা করি। তো এই যে ঈশানীর একটা করে নখ কাটা হচ্ছে আর সবাইকে বলছে হাততালি দাও, মানে ওকে ভুলিয়ে ভুলিয়ে ওর নখটা কাটা হচ্ছে। তো চলো এখন ঈশানীর নখটা কেটে নিই, তারপরে হচ্ছে রান্নাবান্না রয়েছে, মানে রান্না টান্না সেরে তারপরে ভিডিও শ্যুট করতে যাব, আর এসে তারপরে হচ্ছে তোমাদেরকে আমি সব কথাগুলো বলবো, মানে কিসের অভিশাপ, মানে কে আমায় অভিশাপ দিয়েছিল, কেন ফেসবুক করি না, সবটা তোমাদের খুলে বলবো। তো এই যে দেখো এখন হচ্ছে চলে এসেছি সবজিটা রান্না করার জন্য, আজকে হচ্ছে একদম সিম্পল হবে, সেটা হলো এই যে একটু শাক ভাজা, মানে শাক ভাজা হবে কলমি শাক ভাজা, আবার কলমি শাক যেহেতু লাগানো হয়েছিল ভালোই কলমি শাক হয়েছে, তাই এখন কলমি শাক ভাজা হবে, সেটাই করে নিচ্ছি। আর হচ্ছে মা অলরেডি করে রেখে দিয়েছে কি বলতো, দুটো তরকারি অলরেডি আমাদের হয়ে গেছে, আর রাতে হচ্ছে আজকে স্পেশাল জিনিস হবে, তো তার জন্য হচ্ছে গিয়ে আজকে সকালটা সিম্পল। তো এই যে দেখো মা এখানে রান্না করে দিয়েছে লাউ ডাঁটার তরকারি গেড়ি দিয়ে, আর আমার কিন্তু মানে অনেকে গুগলি বলে এই লাউডাটার তরকারি গুগলি দিয়ে রান্না করলে মা দারুণ লাগে খেতে, আর এখানে অলরেডি ভাত হয়ে গেছে, তো চলো ভিডিও শ্যুট করে আসছি। তো মানে হঠাৎ করে আমাকে এইভাবে দেখে একটু অবাক হচ্ছে তোমরা নিশ্চয়ই, আসলে মানে ভিডিও শ্যুট করছিলাম মম শিশানির জন্য একটা মানে ভিডিও শ্যুট করছিলাম, তো তার জন্য এইভাবে আর কি সেজেছি। তো তারপর ভাবলাম যে এইদিকে আবার ভিডিও দেওয়ারও সময় হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে এইভাবেই না হলে তোমাদের সাথে শেয়ার করে দিই, তাতে কী আছে। তো মানে
এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যেটা মানে তোমরা টাইটেল আর থাম্বনেইলে দেখেছো। প্রথমে ভেবেছিলাম যে বাড়ির কাজকর্মের সাথে সাথে আমি হচ্ছে ভয়েস ওভার দিয়ে দেবো, তারপর ভাবলাম যে না, এইসব কথা সামনে থেকেই বলাটা আমার মনে হয় বেশি ভালো, তো তার জন্য একেবারে সামনে থেকেই কথাগুলো বলবো। সেটা হলো মানে কি বলতো, একসময় মানে কেন ফেসবুক করি না প্রথমত বলি, আর এখান থেকেই তোমরা এর উত্তরও পেয়ে যাবো যে মানে কি অভিশাপটা লেগেছিল। তো মানে আমাকে আমি তখন ওই ফেসবুক করতাম, বিয়ে হয়েছে, বিয়ের কত হবে ওই এক দু মাস পর, আর বিয়ের আগেও করতাম টুকিটাকি, মানে সেরকম একটা না, তবে টুকিটাকি করতাম। তো এইভাবে একজন হচ্ছে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, মানে একটা ছেলে, তো আমি সেটাকে অ্যাকসেপ্ট করি, স্বাভাবিক করেছি দিয়ে না। এবার প্রথম দিনই সে এবারে নর্মাল কথা হচ্ছে হঠাৎ করে বলছে যে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। এবার আমি তখন বলছি আমার পক্ষে সেটা সম্ভব না, আমি তো অলরেডি বিবাহিত, আমার পক্ষে সম্ভব না। মানে তার আগে ছেলেটা এমনি বন্ধুর মতো, মানে ওই একদিনেই ঠিক আছে আমাকে নর্মালভাবে কথা বললো, তার বললো যে তার বাবা মা কেউ নেই, আর মানে মা ক্যান্সারে কিছুদিন আগে মারা গেছে, বাবা নেই, সেই সব শুনে আমার মানে ভীষণ মনটা মানে ইমোশনাল হয়ে পড়ি। তারপর ভাবলাম যে ঠিক আছে, এরকম যখন অসহায় একজন মানে তার বোন হচ্ছে এখন সৎ মায়ের কাছে মানুষ হচ্ছে আর কি, বড় হচ্ছে, তারপরে যে বাবাটা যেটা সৎ মা না, সরি ভুলে গেছি, জেঠিমা জেঠুর কাছে বড় হচ্ছে, আর জেঠু খুব একটা ভালো না, বোনের ওপর নাকি একটা অত্যাচার করে, তো যাই হোক মানে বুঝতেই পারছো। তো এবার আমি সেই সব শুনে না ভীষণভাবে অবাক হয়ে যাচ্ছিলাম। তো আমাকে বললো যে আমার বোনকে আমি অন্য কোথাও রেখে পড়াতে চাই, আর তোমার ওখানে যদি কোনো ব্যবস্থা করে দিতে পারো। মানে এতটাই আমি ইমোশনাল হয়ে যাই যে হ্যাঁ এইভাবে তারা হচ্ছে ভাই বোন এতটা কষ্টে আছে, হ্যাঁ না তাই না। তো এইভাবে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো, যদি সেরকম হয় তোমার বোনের ব্যবস্থা আমি করে দেবো মানে এখানে পড়াশোনার জন্য। তখন আমি নিজে কিছু করতাম না, পুরোটাই তোমাদের দাদা ভাইয়ের উপর নির্ভরশীল ছিলাম। তো যাই হোক, দিয়ে তারপরে না কথা হলো, ছেলেটাও হ্যাঁ বলে দিয়ে তারপর হঠাৎ বলছে ভালোবাসি। আমি বলছি মানে আমি আপনার সাথে আর কথা বলতে পারবো না। তার আগে তার বোনের সঙ্গে আমাকে কথা বলিয়েছে যে ঠিক আছে, মানে ওই পরিচয় হচ্ছে সকাল 10টা, আর সন্ধ্যাবেলা 8টার দিকে তার বোনের সঙ্গে আমার কথা বলায়, মানে বোন আবার বোবা, ঠিক আছে বোন হচ্ছে বোবা, তো কথা বলতে পারে না, মেসেজ করছিল, তো মেসেজে কথা বললো, আর স্বাভাবিক ফেসবুক থেকে তার ফোন নাম্বার নেওয়া হয় না, ফেসবুকে কথা হচ্ছিল ওই একটা দিনের মধ্যে। এবারে পরের দিন ছেলেটা রাত্রেবেলা যখন আই লাভ ইউ টাই লাভ ইউ বললো, আমি তখন বলছি যে হতে পারে না, আমি তো একজন ম্যারিড, আমি কি করে হচ্ছে ভালোবাসবো, এইসব কি কথা বলছেন আপনি, দিয়ে আবার আপনি করেই বলতাম, দিয়ে তারপর আর তার সাথে কথা বলতে তাকে ব্লক করে দিয়েছি। তার বোন পরের দিন, এবার তার বোন বলছে আমার মা তো হচ্ছে নেই, আর মা মারা গেছে, আমি তোমাকেই আমার মা বলে মনে করব, তুমি অনেক ভালো, হ্যাঁ না তাই না, মানে তার সঙ্গে ভালোভাবে কথা বলেছিলাম, আমি স্বাভাবিক সবার সাথেই ভালোভাবে কথা বলি। দিয়ে আমাকে পরের দিন মেয়েটা বলছে তুমি আমার দাদা ভাইকে কেন ব্লক করেছো, মানে মেসেজ করছি আর কি, কেন ব্লক করেছো, আর তাহলে হচ্ছে গিয়ে তুমি মা হওয়ার যোগ্য নয়, আমি তোমাকে মা বলেছিলাম, হ্যাঁ আর হচ্ছে গিয়ে তুমি এত খারাপ জানতে, মানে পরের দিনই একদিনের ব্যাপার জাস্ট, ঠিক আছে আমাকে পরের দিন বলছে তুমি মা হওয়ার যোগ্য না, আর আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি কখনো মা হতে পারবে না। মানে সেই সময় আমার ভীষণ খারাপ লেগেছিল, দিয়ে আমি সেই থেকে আর ফেসবুক করিনি যে এরকম এর সাথে ওর সাথে পরিচয় হবে, দিয়ে তারপরে হচ্ছে এ এক কথা বলবে ও এক কথা বলবে, তারপর কারটা বলতে আমি কি ভেবে কার সঙ্গে কথা বলবো, আর মাঝখান থেকে কিভাবে জড়িয়ে যাবো, এইভাবে আমি আর কথাই বলিনি। দিয়ে না তারপরে হচ্ছে গিয়ে মানে আমি আর কথা বললাম না, আমাকে ওইভাবে অভিশাপ দিল। কিন্তু আমি তখন ঠাকুরকে বলেছিলাম, ঠাকুর আমি যদি সৎ হয়ে থাকি, দেখো ওটা সম্ভব নাকি বিয়ে হয়ে অন্য কাউকে ভালোবাসবো, এটা কখনোই সম্ভব না, আর তাছাড়া এটা তো একটা মানে মিথ্যে অভিনয় করা হবে, সেটা আমার কখনো প্রয়োজন মনে করিনি আমি। তো তারপরেই হচ্ছে গিয়ে ওই সেই থেকে আর ফেসবুক টেসবুক করি না, আর ভগবানের দয়ায় আমি সেদিন সৎ ছিলাম বলেই তার জন্য কিন্তু আমি মা হতে পেরেছি। আবার সব থেকে সত্যিকারের মানে ভালো কথা কি জানো তো, যে ওর অভিশাপটা আমার কাজে লাগেনি। মানে কথা আছে না, শকুনের অভিশাপে গরু মরে না, আমি আজকে কথাটা বলতে বাধ্য হচ্ছি একটাই কারণে, কারণ আমি সেদিন সৎ ছিলাম, আমি কিন্তু কোনো অন্যায় করিনি, ওদের বোঝার দরকার ছিল আমি অলরেডি একজন বিবাহিত মহিলা, তুমি আমাকে ভালোবেসে মা বলছো, হ্যাঁ তারপরে হচ্ছে একটা ভালো বন্ধু করতে চেয়েছিল ওর দাদা, ঠিক আছে সেসব ঠিক ছিল, আমি এমনকি এটাও ভেবেছিলাম যে তোমাদের দাদা ভাইকে সব কথাটা বলবো, বলে ওদের হেল্প করব, কারণ তোমাদের দাদা ভাইও মানুষের হেল্প করতে ভীষণ ভালোবাসে। তারপরে যখন দেখলাম এরকম কোথায় সমস্যা হবে, আর আমার হাজবেন্ড যেহেতু একটু রাগি, হ্যাঁ যখন ভালো তো ভালো, আর স্বাভাবিক তার বউকে কেউ এইভাবে বলবে কেউই সহ্য করতে পারবে না, তো তার জন্য ওকে আর কিছুই বলেনি, ও আজকের ভিডিওতে এগুলো জানতে পারবে, এটা অনেক পুরনো কথা। সেই থেকে আমি আর ফেসবুক টেসবুক করতাম না, আর এসব পছন্দও করি না পার্সোনালি। তো মানে আমার তখন যখন ওই অভিশাপটা শুনি না, আমার তখন মাথায় আকাশ ভেঙে পড়ে যে এরকমভাবে কেউ বলতে পারে, একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ে কীভাবে বলতে পারে। তো যাই হোক, অভিশাপটা আমার গায়ে লাগেনি, আমি অলরেডি মা, আর সেটা হচ্ছে মানে ঈশানীর মা হয়েছি, মানে ঈশানীর মা আমি ভীষণ খুশি। তো আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম, জানি না তোমাদের দাদা ভাই এটা শোনার পর আমাকে ফোনে কি বলবে।
আমি সেদিন সৎ ছিলাম, আমি আরো একবার বলছি আমি সেদিন সৎ ছিলাম, তার জন্যই হয়তো মানে তার অভিশাপটা গায়ে লাগেনি। আর মানে সব থেকে খুশির খবর এটাই, আমার কিন্তু একবার ইউরিন ইনফেকশন হয়েছিল, তো ওখান থেকেও বলেছিল অনেকে যে এর বাচ্চা হতে প্রবলেম হবে, হ্যাঁ তা না, এরকম কথাও শুনতে হয়েছিল। ঈশানি চিৎকার করছে, স্নান থেকে উঠবে না, মানে জলে নামলে উঠতে চায় না। দিতে তখন হচ্ছে মানে আমি বলেছিলাম যে মানে আমার এসব কোনো প্রবলেম নেই, তো এই কথাটা শোনার পরে ভয়েই আমরা ভেবেছিলাম তাহলে এবারে কনসিভ মানে করার চেষ্টা করবো আর কি, মানে প্রেগনেন্ট হওয়ার চেষ্টা করবো, এরকমভাবে প্ল্যান করলাম। আর সাথে সাথে মানে স্বাভাবিক জানো ওদের ছুটি তো মানে তোমার দাদাভাইদের ছুটি এক মাস হয়, তো এক মাসের মধ্যেই আমি কনসিভ করি, মানে বুঝতেই পারছো ভগবানের কতটা আশীর্বাদ ছিল। আর আমি সেদিন সৎ ছিলাম তাই তার অভিশাপ গায়ে লাগেনি, তো এটাই শেয়ার করার ছিল। প্রচণ্ড গরম হচ্ছে, আমি তোমাদের সাথে কথা বলবো বলে না ঘরের মধ্যে হচ্ছে মানে ইলেকট্রিক আছে কিন্তু বলতে এসি চালালে তখন হচ্ছে দরজা বন্ধ করতে হবে, আর ঈশানি দরজা বন্ধ করে আমাকে ভিডিও করতে দেবে না, ঠিক আছে? ও চিৎকার করে করে রুমে আসবে, চিৎকার করবে, কথা বলবে, তাই ফ্যান বন্ধ করে যাতে না কোনো আওয়াজ আসে এইভাবে কথা বলছি, প্রচণ্ড ঘাম হচ্ছে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, লাভ ইউ অল, টাটা, বাই বাই।